বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম, সে আলোচনাটি আমাদের জীবন চলার পথে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। অবশ্যই খেয়াল করে শুনবেন, যাতে করে আমাদের জীবন সুন্দর হয় এবং সফল হতে পারি এবং পাপ থেকেও দূরে থাকতে পারি। সেটি হলো যে কোন কোন শোধ আপনি আমি যখন খাব তখন আমরা পাপ থেকে বেঁচে যাব, কোন কোন শোধ। তবে আমি কি কোরআনের বিরুদ্ধে কথা বলছি? দেখুন, কোরআনে কিন্তু আল্লাহ বলেছে, ওয়ামান আদা ফাউলা ইকা আসহাবুন নারী, যারা শোধ নিতে শুরু করবে এরাই দোযখবাসী। আচ্ছা, কোন শোধে শান্তি, কোন শোধে ক্লান্তি, আর কোন শোধে আমি আপনি পাপী, আজকে এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সেটি হলো, দেখুন, কোনো একজন ব্যক্তি আপনার প্রতিবেশী হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে। আপনার কোটি কোটি টাকা আছে কিন্তু আপনি মোটামুটি শান্তিতে আছেন, ভালো আছেন, সামাজিকভাবে সম্মান আছে, কিন্তু বড় কোনো কিছু করতে ওরকম সুবিধা আপনি পাচ্ছেন না। তারপরও যতটুকু সম্ভব অতটুকু করে চলছেন, খাচ্ছেন। কিন্তু দেখেন, আপনার কোনো প্রতিবেশী বলল, ভাই আপনার কাছে তো কোটি কোটি টাকা, আপনি তো বড় কোনো ব্যবসাও করেন না, তো আমাদের কাছে একটা ব্যবসার ব্যবস্থা আছে, সে ব্যবসাতে আমাদের অন্ততপক্ষে লাভ বেশি না হলেও কম হবে, আর কমও যদি হয় কমপক্ষে আমাদের পুঁজি ঠিক থাকবে, তো সেই ব্যবসাটি আবার আপনাকে দিয়ে মানাবে না, তো আমরা সেই ব্যবসাটি করতে পারবো, গায়ের শ্রম দিয়ে কৌশলে আমরা এই ব্যবসাটি করতে পারবো, কিন্তু ব্যবসার লাইন আমাদের আছে কিন্তু আমাদের কাছে টাকা নেই। তখন তিনি ব্যবসাটি তাকে দেখালেন, দেখানোর পরে হ্যাঁ তোমরা করো, তখন বলতেছে, ভাই এত টাকা তো আমার নেই। তখন আপনি কি করলেন? আপনি তাকে 5 লক্ষ টাকা দিলেন। তো তিনি বললেন, দেখো তোমরা তো এখন বেকার, চলতে ফিরতে খেতে তোমাদের খুবই কষ্ট, তাই তোমরা 5 লাখ টাকা এখানে ইনভেস্ট করি, তোমরা মনোযোগের সাথে, হক হালালের সাথে কাজ করো, তবে তোমরা ব্যবসা করে যদি মাসে 50,000 টাকা ইনকাম করো তাহলে এই টাকাটাকে তোমরা 3টা ভাগ করবে, 3টা ভাগ করে একটা ভাগ তুমি, আরেকটা ভাগ তোমার সাথে যে কাজ করছে সে, আরেকটা ভাগ তোমরা আমাকে দিবে, আর আমাকে যেটা দিবে সেটা যদি পরের মাসে তোমাদের 50,000 টাকা হয়নি, 30,000 টাকা হয়েছে, তাহলে সেটাকেও তোমরা 3 ভাগ করো, এবং এর পরের মাসে লাভ হয়নি দিতে হবে না, এর পরের মাসে 60,000 হয়ে গেছে, ঠিক আছে, সেটাকেও 3 ভাগ করো। 3 ভাগের মধ্যে তোমরা শ্রম দিয়েছো, খেটেছো, তোমাদের সংসার আছে, তোমরা ওটা দিকে চললে, আর আমাকে যে 1 ভাগ দিয়েছো সেটা আমি এখান থেকে অর্ধেকটা আমার নিজের জন্য খরচ করব, আর অর্ধেকটা এতিম অসহায়দেরকে দিয়ে দেব, এবং তোমাদের ইনকাম বেশি হলে বেশি ভাগ হবে, কম হলে কমটাই ভাগ হবে, কিন্তু আমার এরকম কন্ট্রাক্ট থাকলে আমি তখনই পাপী হয়ে যাব যে তোমরা প্রতি মাসে আমাকে এত করে দিতে হবে, এতে তোমার ইনকাম হইলে দিতে হবে, না হইলে দিতে হবে, তখন বকাচকা মাথার উপর চাপ সৃষ্টি করা, তখন এটা হারাম হয়ে যাবে, আর হারাম খাওয়া যাবে না, তখনই আমি সেই সুদে জর্জরিত হয়ে যাব, তুমি আমি জর্জরিত হয়ে যাব। আর এখানেই আল্লাহ বলেছে যে ওয়ামান আদা ফাউলা ইকা আসহাবুন নারী, যারা সুদ নিতে শুরু করেছে তারাই দোযখবাসী। তবে এভাবে যদি কেউ করে, এতে কোরআন এবং আল্লাহ আপনাকে ঠেকাতে পারবে না, কারণ এখানে শান্তি সুশৃঙ্খল, তুমি এই মাসে 40 তুমি লাভ করেছ, এখন আমি যদি তোমাকে সেই 50-এর কথাই বলি তখনই এটা পাপ হয়ে যাবে, নির্যাতন হয়ে যাবে, তখনই ওয়ামান আদা ফাউলা আমরা সেই জাহান্নামের দিকে রওনা দিতে হবে। এ হলো সুদের একটা ভাব আপনাদেরকে প্রকাশ করলাম, তো একটা ভাব দিয়ে আপনারা 100টা ভাব বুঝে নেবেন। তো এখন যে কথাটি বলবো সেটি দেখেন, যে আপনাকে কোনোদিন কেউ উপকার করেছিল, আমি যখন জানতে পেরেছি
সে একটা বিপদে পড়েছে, তখন সে যে আমাকে উপকার করেছিল তখন আমি দৌড়ে গিয়ে তার উপকার করেছি, সেটা হতে পারে গায়ে খেটে, সেটা হতে পারে অর্থনীতি দিয়ে, সেটা হতে পারে আল্লাহর কোনো আধ্যাত্মিক শক্তি দিয়ে। তো আমাকে সে উপকার করেছিল, আমি যখন জানতে পেরেছি তখন আমিও তার উপকার করে এসেছি। তাহলে সে আমার, আমি তার কাছে ঋণী ছিলাম, এখন কি হলো, আমি তার শোধ পূরণ করে দিলাম। এই শোধ যদি কেউ খায় সে কি কখনো জাহান্নামে যাবে? বরঞ্চ এই শোধ খেলে আল্লাহ খুশি হবে। এবার আপনারাই বলুন, কথাগুলো কি খারাপ হচ্ছে? যদি ভালো হয় তাহলে সামনে আরেকটু বাড়ছি। সেটি হলো দেখুন, একজন ব্যক্তি আপনাকে অপমান করতেছিল যে কোনো বিষয়ে, তখন আরও একজন ব্যক্তি দেখতেছে যে এই অপমানটি অবৈধভাবে তাকে অপমান করা হচ্ছে, নির্দোষভাবে তাকে অপমান করা হচ্ছে। তখন সেই ব্যক্তিটি আপনার কাছে এসে তখন বলল যে তুমি এই লোকের সাথে কেন অবদস্থ করে কথা বলছো? তখন সে বলছে তুমি কে? তখন সে একটা পরিচয় দিল উচ্চ র্যাঙ্কের, যে আমি ইমুক, তুমি তাকে অন্যায়ভাবে অপমান করছো কেন? তখন সেই লোকটি কেটে পড়েছে। তাহলে এরকম পৃথিবীতে যে আপনাকে এই ধরনের উপকার করেছে, চেষ্টা রাখবেন যে সেই লোকটির যেন কোনোদিন অপদস্থ না হয়। এটাও কিন্তু যদি আপনি করেন তাহলে সে যে আপনাকে এতটুকু উপকার সেই অপমানের হাত থেকে বাঁচিয়েছিল, তখন আপনিও কিন্তু বাঁচিয়ে দিলেন, এটাও কিন্তু শোধ হয়ে গেল। আচ্ছা, এবার আসব কোন ধরনের শোধ পাপি হয়ে যেতে হবে। যেমন আপনাকে একজনে থাপ্পড় দিয়েছিল, তখন আপনার ভিতরে সেই শোধের আগুন জ্বলছে যে আমি যদি কোনোদিন সুযোগ পাই তাকে আমি সেই থাপ্পড়টি ফিরিয়ে দেব। এখানেই বলা হয়েছে যে ওয়ামান আদা ফাউলা ইকা সাহাবুন নারী, যারা শোধ নেবে তারাই দুযোগবাসী। দেখেন, আপনি যখন সেই শোধ নিয়ে ঘুরছেন, আমাকে এরকম মানুষের সামনে চর দিয়েছিল, থাপ্পড় দিয়েছিল, আমি তাকে দিয়ে দেব, তখন সেই থাপ্পড় দিতে যাইয়া কোনো একদিন এমন বিপদে পড়েছেন যে আপনার পক্ষে কেউ নেই, যে থাপ্পড় দিয়েছিল সেই কথা কেউ বলছে না, কিন্তু আপনি আবার লাঞ্ছনা হয়ে ফিরলেন। তাহলে এখানে কি হলো, সে যেরকম থাপ্পড় দিয়ে সে খারাপ হয়ে গিয়েছিল, আজকে আমি থাপ্পড় দিতে সেই শোধ পূরণ করতে যাইয়া আমিও খারাপ হয়ে গেলাম। সেটা কি, মানুষের কাছে এবং আল্লাহর কাছে দুই জায়গাতেই খারাপ হয়ে গেলাম। এই ধরনের শোধ নেওয়া যাবে না। আচ্ছা, যেমন দেখা যায় আপনি একটা কিছু করছিলেন, তখন সে একজন ব্যক্তি এসে আপনাকে এমন কিছু চাপের মধ্যে ফেলে দিয়েছে, এমন কিছু মিথ্যা আরোপ করেছে আপনার উপরে, তখন আপনি দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন সে আপনাকে খামাখা এরকম চাপ সৃষ্টি করলো, মানুষের সামনে লাঞ্ছনা বঞ্চনা করলো, কিন্তু আপনার মনের মধ্যে এটাই নিয়েছেন যে আমি একদিন সুযোগ পেলে তার এই লাঞ্ছনাটা করে দেব, তখন এটাই কিন্তু সেই শোধের মধ্যে পড়ে যায়, যে শোধ নেওয়ার কথা আল্লাহ নিজে নিষেধ করেছে। যে দেখেন, একটা হলো শোধ আর একটা হলো প্রতিশোধ। প্রতিশোধ যার মধ্যে থাকবে সে কখনো শান্তিতে থাকবে না। আচ্ছা, এবার আসি যে এই শোধগুলোকে কিভাবে পূরণ করলে আপনি পৃথিবীতে নামি হবেন, দামি হবেন এবং আখেরাতে আপনার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। সেটি হলো দেখুন, যে এক ব্যক্তি আপনাকে খামাখা থাপ্পড় দিল, তখন তার হাত দুটো ধরে তাকে বললেন, বাবারে নিশ্চয়ই আমি কোনো ভুল করেছি, নিশ্চয়ই আমি কোনো খারাপ কিছু করেছি, না হয় আমাকে কেন থাপ্পড় দিলেন? থাপ্পড় তো দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আপনি আমার জন্য দোয়া করবেন, আমার দ্বারা যেন এরকম খারাপ কোনো কিছু জীবনে না হয়, ক্ষমা করে দেবেন আমাকে। তবে যেই লোকটি থাপ্পড় দিল, তাকে অবদস্থ করল, সেই লোকটি ভাবতেছে কিরে, সে তো তেমন কোনো অপরাধ করেনি, আমি খামাখাই দিলাম, কিন্তু উল্টো সে আমার কাছে ক্ষমা চাইল। তখন সেই লোকটি তার বিবেকের কাছে আটকা পড়ে যায়। একটা সময় তার বাড়িতে গিয়ে তার হাত ধরে সে ক্ষমা চাইতে শুরু করেছে, ভাই আপনি তো সত্য, আপনি তো সঠিক মানুষ, আমি তো মানুষ হইতে পারলাম না। তখন কিন্তু সেই খারাপ লোকটি ভালো হয়ে গেল। তাহলে এই শোধ, সে আপনাকে আঘাত করে দিয়েছিল আর সেই শোধ আপনি ক্ষমা
এবং ভালোবাসা দিয়ে তার ভিতরে বিবেককে জাগ্রত করে দিয়েছেন, তবে এই সোধটা খাওয়া যাবে। আচ্ছা, তবে হে সমস্ত জগৎবাসী, আজকে এই আলোচনাগুলো কেন করতেছি? দেখেন, পূর্বে আমাদেরকে নবীগণেরা, রাসূলগণেরা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, সেই শিক্ষাগুলো কিন্তু আমরা কখনোই মনে রাখি না, যার ফলে পৃথিবীতে আমরা বিভিন্ন সমস্যায় পড়ি, পাপিষ্ট হতে হয়। দেখেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পথে দিয়ে হেঁটে যাইত, একটা ময়মনা বুড়ি তার পথের মধ্যে কাঁটা দিয়ে রাখত, তখন তিনি সেই কাঁটা সরিয়ে সরিয়ে তিনি তার কাজে যাইত, কিন্তু কোনো একদিন দেখতে পাচ্ছে সেই কাঁটা নেই। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছে, ভাবতেছে যে মনে হয় যে আমার পথে কাঁটা দেয় সেই ময়মনা বুড়ি মনে হয় কোনো অসুস্থ হয়ে পড়েছে, মনে হয় তার কাছে আমার সাক্ষাৎ করা উচিত, তার যদি অসুস্থ থাকে তাকে সেবা করা উচিত। দেখেন এখানে কিসের থেকে কি হলো, তখন কি হলো, দেখেন তার ভিতরে কিন্তু এরকম জাগেনি, সে তার ক্ষতির চেষ্টা করেছে, রাস্তা বন্ধ করতে চেয়েছে, কিন্তু তিনি কখনো রাগ গোসা করেননি। তিনি কি করলেন, সেই ব্যক্তিটাকে সেবা করলেন, সুস্থ করে তুললেন। তখন তিনি বলতেছে, কে গো তুমি বাবা, আমাকে যারা এ ধরনের পরামর্শ দেয় আমি তাদের পরামর্শে চলি, আজকে যখন আমি অসুস্থ হয়ে পড়েছি তখন এরা কেউ আমার পাশে নেই, তুমি কে গো বাবা? তখন তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, দেখেন মা, আমি যেই হই মানব সেবা করাই আমাদের ধর্ম, মানবের সেবা করতে হয়, তাই আপনাকে অসুস্থ দেখে আমি আপনাকে একটু সেবা করার চেষ্টা করলাম। তখন সেই ময়মনা বুড়ি বলতেছে, বাবারে তবু আমি একটু জানতে ইচ্ছা করে কে তুমি? তখনই তিনি বললেন, আমি আবদুল্লাহর ছেলে মোহাম্মদ। তখন বুড়ি চোখের পানিগুলো ফেলে বলছে, হায়রে, আমি যাদের কথায় তোমার পথে কাটা দিয়েছি আর সেই ব্যক্তি তো আমাকে শত্রু ভাবতে পারত, সেই ব্যক্তি আমাকে সেবা করে তুলল, সেই ব্যক্তি আমাকে এত ভালোবাসা দিল, তিনি আমার উপরে রাগ গোসা করলেন না, তাহলে তিনিই তো সত্য মানুষ। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি ইসলাম গ্রহণ করলেন। আচ্ছা, এখন তিনি যদি তাকে ক্ষিপ্ত হয়ে মারতে যাইত যে আমার পথে কাটা দিয়েছে একে মেরেই ফেল, তাহলে কি ইসলাম জাগ্রত হতো, শান্তি প্রতিষ্ঠিত হতো? তবে আমাদের অবশ্যই সেই পূর্বের নবী রাসূলদের, ওলিয়া উলিয়াদের কাহিনী শুনে দেখে বুঝে যখন আমরা চলব, আমাদের এই দেশে ইসলাম কায়েম হয়ে যাবে, ইসলাম চালু হয়ে যাবে, শান্তির নীড়ে বসবাস করব আমরা। তাহলে আমরা কি করতেছি, সোদের বদলে সোদ দিচ্ছে, আমাকে থাপ্পড় দিয়েছে আমি দিয়ে দেব, আমাকে অপমান করেছে আমি করে দেব। তাহলে এই যে সোদগুলো, এই সোদগুলো কি বলা হয়েছে প্রতিশোধ? আর ওয়ামান আদা ফাউলা ইকে আসহাবুন নারী, যারা সোদ নিতে শুরু করবে এরাই দুযোগবাসী। দেখেন, আপনি যার কাছে সোদ নিতে গিয়েছেন, আপনি যদি তরোয়ারি দিয়ে তাকে একটা আঘাত করেন এবং সেও তো আপনাকে আরেকটা আঘাত করে দিতে পারে, পঙ্গু তো দুজনেই হলেন এবং অশান্তি দুজনেই থাকছেন, তাহলে কি লাভ হলো? আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কি করলেন, তিনি সোদের বদলে ভালোবাসার সোদ দিলেন, তখন তিনি ইসলামের পথ পেলেন। তবে আমরা যদি এরকম চিন্তা ভাবনা করি, তাহলে আর এরকম সোদ খাওয়ার চিন্তা ভাবনা করি, তাহলে এই সোদে আমাদের সেই ফিনারি জাহান্নামে যেতে হবে না। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের আলোচনা আমি শর্টকাটে বলার চেষ্টা করি, আপনাদের কাছে যদি এই আলোচনাটি খারাপ লাগে জানাবেন, যদি ভালো লাগে তবু জানাবেন, এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক হলে ফলো করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।